গতকাল শনিবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের বাড়িধারা পূজা মণ্ডপে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, একুশে টিভি এর সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিজিএমইএ এর সদস্য সঞ্জয় বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার কানাই দাস। ষষ্ঠী পূজা গতকালের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর পূজা আরাধনা শুরু হয়। আমরা দেবী দুর্গাকে ধর্মীয় মতে বাংলাদেশে যেভাবে তিনি উদযাপিত হন তার চেয়ে বেশি হচ্ছে সংস্কৃতির চর্চাটা বেশি হয়। আমরা চাই যে বছর যেন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়। আশা করি এবছর যেভাবে সরকার উদ্যোগ নিয়েছে সমস্ত পূজা মণ্ডপে এই সুরক্ষার জন্য, সেই ব্যবস্থাটা আমার ভালো মনে হচ্ছে। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ফুটেজের ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর।